কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি নতুন মেথড নিয়ে আলোচনা করব, ভিডিও না বানিয়ে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়। আমরা জানি ইউটিউব থেকে আমরা যখন ইনকাম করি, যখন যারা একটা ইউটিউব থেকে ইনকাম করে তারা ভিডিও বানিয়ে, নিজে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে এবং সেই ভিডিওতে অ্যাড চলে আসে, অ্যাড আসার মাধ্যমে অ্যাড থেকে একটা আমরা রেভিনিউ পাই, সেই রেভিনিউ থেকে আমাদের ইনকাম হয়। এখন কিছু কিছু চ্যানেল আছে ভিডিও না বানিয়েও কিন্তু ইনকামটা করছে, ভিডিও না বানিয়ে অনেকগুলি মেথড আছে ইউটিউব থেকে ইনকাম করা। ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার সবচেয়ে ইফেক্টিভ যে মেথডটা, সেই মেথডটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব এবং সেই মেথডটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব যে কীভাবে ভিডিও না বানিয়ে আপনিও ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ফেস দেখানো কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আপনার ভিডিওতে কথা বলতে হবে না। যারা যদি মনে করেন যে আমি অনেক স্মার্ট কথা বলতে পারি না, হ্যাঁ আমি ইউটিউব করতে পারবো না, যারা স্মার্ট কথা বলতে মনে হয় আপনার কাছে, আপনিও কিন্তু স্মার্ট কথা বলতে পারবেন, বাট আপনি মনে করছেন আপনি স্মার্ট কথা বলতে পারছেন না বা আপনি। তাহলে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইউটিউব থেকে ভিডিও না বানিয়ে ইনকাম করা যায়। আমার এই এই পুরোটা ভিডিওটা আপনারা ট্রেনে ট্রেনে না দেখে সম্পূর্ণটা ভিডিও দেখবেন, কারণ এই ভিডিওতে প্রত্যেকটা জায়গায় আমি গুরুত্বপূর্ণ টিপস দিয়েছি। প্লাস এই মেথডটা সম্পূর্ণটা বুঝতে হলে, আপনি যদি মেথডটা বুঝতে চান তাহলে পুরোটা ভিডিও দেখতে হবে। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেন, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আমরা জানি গেমসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় এবং এটা ইউটিউবে একটি ক্যাটাগরিও আছে। এটার একটি মেথড নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমরা দেখে নেব এই মেথডে কাজ করে কেমন ইনকাম করছে, এই মেথডটার মার্কেট ভ্যালুটা কেমন, আমরা যেটা নিয়ে কাজ করব এটার যদি মার্কেট ভ্যালু থাকে তাহলেই না আমরা কাজ করতে পারবো, এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে কীভাবে আছে এবং আমরা এটা কীভাবে করব। ইউটিউব যদি কমিউনিটি গাইডলাইনে এটাকে অ্যালাউ করে তাহলে না করতে পারবো। সো এই বিষয়গুলি আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই জন্য আপনাকে প্রফেশনালি গেমার হতে হবে না, গেমস খেলতে হবে না আপনাকে। গেমস না খেলে গেমিং ভিডিও বানিয়ে কীভাবে আপনারা ইনকাম করবেন সেই মেথডটাই আজকে আমি দেখাবো। সো আমরা দেখতে চলে যাই এই মেথডে ট্রোলিং, বিসিসি ট্রোলিং একটা চ্যানেল, এই চ্যানেলটা এই মেথড নিয়েই কাজ করে। এখন এটার ভিডিওটা আমরা দেখব এবং এটা কত টাকা ইনকাম করে ইনকামটা আমরা দেখার জন্য একটা সোশ্যাল ওয়েবসাইটে যেতে হবে, যেটা হলো সোশ্যাল ব্লেড। এই যে দেখুন, এটার এই ভিডিওগুলি কিন্তু এরা নিজেরা গেমস খেলে বানায়নি, অন্যের গেমসটা অন্যের ভিডিওটা এরা নিয়ে আসছে। সোশ্যাল ব্লেডের এটা একটা সফটওয়্যার, এটার মাধ্যমে এই চ্যানেলটার আইটা আমরা দেখব। তো আমরা চ্যানেলটার নামটা কপি করব, কপি করে সোশ্যাল ব্লেডের এখানে গিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে এন্টার করে দিলে চ্যানেলটা চলে আসবে। আমরা যদি এটার আইটা দেখে বুঝতে পারি তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব, কেউ যদি এটা নিয়ে ইনকাম করে তাহলে না আমরা কাজ করতে পারবো। দেখুন বিসিসি ট্রোলিং কত টাকা মাসে ইনকাম করছে, মিনিমাম 8.4K, ম্যাক্সিমাম 134K বাংলা টাকা, প্রায় 57 লক্ষ। আমরা যদি মাঝামাঝি ধরি তাহলেও 57 লক্ষ টাকা ইনকাম কিন্তু করছে। ছোটো ছোটো চ্যানেলগুলিও আছে যে চ্যানেল $500 ইনকাম করছে, $500 ইনকাম করছে, $1000 ইনকাম করছে। তো আর্ন কিন্তু করছে, এই মেথডটা ফলো করে আর্ন করছে, এটা কিন্তু প্রমাণিত হয়। সো আমরা এই মেথডটাকে ফলো করে কাজ করতে পারি ইউটিউবে, আমাদের কোনো ভিডিও বানাতে হবে না, গেমস খেলতে হবে না, প্রফেশনালি গেমার্স আমাকে হতে হবে না। অন্যের একটা ভিডিও আমি সেটাকে কেটে আমি আবার নিজের চ্যানেলে আপলোড করে আমি কিন্তু কাজটা করতে পারবো। দেখুন গেমসের জনপ্রিয় এখন বর্তমানে গেমস হলো ফোর্টনাইট, মাইনক্রাফট, এই গেমসগুলি এখন বর্তমানে খুবই জনপ্রিয় গেমস, FIFA 20। মানুষের কিন্তু এখন আকর্ষণ গেমসের প্রতি, বাচ্চারা দেখবেন সারাদিনই গেমস খেলে। যদি আমরা টপ10 গেমস 2020 সার্চ দিই তাহলেও আমরা দেখতে পারবো এই যে ডুম, এই গেমসগুলি কিন্তু জনপ্রিয়। কেন আমরা রিসার্চটা করব, আমি যেই কাজ যেটার উপরে ভিডিও বানাবো সেই ভিডিওটা যদি ওয়ার্ল্ড মার্কেটে ভ্যালু থাকে তাহলে না মানুষ দেখবে,
এমনি একটা গেম বানিয়ে দিলে, মার্কেটে ছেড়ে দিলে তো আর এটা দেখবে না। যদি আমরা অল টাইম টপ টেন গেমস দেখি তাহলেও কিন্তু আমরা দেখ, এই যে দেখেন ফোর্টনাইট, এটা অল টাইম টপ টেন গেমসের মধ্যে আছে। সো আমরা এটাকে মার্কেট অ্যানালাইসিস করার জন্য গুগল ট্রান্সে চলে যাব। গুগল ট্রান্স আরেকটা সফটওয়্যার, এটার মাধ্যমে আমরা দেখতে পারবো এটার মার্কেট ভ্যালুটা কেমন। আপনি যে ব্যবসায়ী করুন না কেন, আপনি ধরেন অন্য একটা ব্যবসা করবেন, সেই ব্যবসাটার মার্কেট ডিমান্ডটা কেমন, এই সফটওয়্যার মাধ্যমে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। সো এই সফটওয়্যারটা আপনার অন্য ব্যবসায়ের কাজেও আপনি কিন্তু ইউজ করতে পারেন। যেমন ইউটিউবে আপনি ইউজ করতে পারেন, আপনি যে কোনো একটা প্রোডাক্ট এখানে সার্চে দিলে আপনার ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যাটিস্টিকটা দেখাবে, আপনার কান্ট্রির স্ট্যাটিস্টিকটা দেখাবে। এই যে দেখুন ইউএসের স্ট্যাটিস্টিকটা দেখাচ্ছে ফোর্টনাইট, এই গেমসটার স্ট্যাটিস্টিকটা কিন্তু খুবই ভালো। সো আমরা কিন্তু কম্পেয়ারও করতে পারি অন্যান্য গেমস, আমরা এটার সাথে আরও ক্যাটাগরি গেমস কম্পেয়ার করব। এই যে দেখুন টপ টেন গেমসের মধ্যে ডুম একটা খুব জনপ্রিয় গেম, এইটা আমরা দেখি কম্পেয়ার করে কী দেখা যায়। দেখেছেন খুব হাই, এটার স্ট্যাটিস্টিকটা কিন্তু খুব হাই, মার্কেট ভ্যালুটা খুবই হাই। আরও যদি এখন কল অফ ডিউটি, হ্যাঁ এটাও খুবই জনপ্রিয়, তারপরে পাব, হ্যাঁ এই গেম টাইপের গেমসগুলি মার্কেটে খুব বেশি চলে। আমরা যে কাজটা করব, এই কাজটা করার আগে দেখে নেব এই কাজটা, এই প্রোডাক্টটার মার্কেটে ভ্যালু আছে কি না, এই প্রোডাক্টটা মার্কেটে খাবে কি না। যদি আমার প্রোডাক্টটা মার্কেটে নিয়ে যায়, যদি এটার ডিমান্ড থাকে, তাহলে কিন্তু মানুষে কিনবে। আমি এমন একটা প্রোডাক্ট মার্কেটে ছেড়ে দিলাম যেটার কোনো ডিমান্ড নেই। সো এই ডিমান্ডটার জন্য আমাদের অ্যানালাইসিসটা করতে হবে। সো আমরা দেখে নিলাম যে এটার এখন এই ফোর্টনাইট গেমসটার মার্কেট ভ্যালুটা খুবই ভালো, এবং এই নামগুলি, এই ভিডিওগুলি মানুষ কেমন সার্চ করে এটা আমরা একটু দেখে নিই। এই যে দেখুন পাপ 63, 100-63% এটার স্ট্রেংথ। আমরা যদি ডোম লিখি, হ্যাঁ তাহলে 53% দেখি। সার্চ ভলিউমটা খুবই হাই, 79, সার্চ ভলিউমটা খুবই হাই এটার, এটা মানুষ খুব সার্চ করে, এবং কম্পিটিশনটাও কিন্তু ল। এটা দেখার জন্য আপনাকে দুইটা এক্সটেনশন করতে হবে। যারা ইউটিউবে কাজ করেন তারা এই দুটো এক্সটেনশন করে নেবেন। টিউব পার্টি এক্সটেনশন করতে হলে আপনি গুগল সার্চে গিয়ে টিউব পার্টি লিখলেই একদম প্রথম যেটা এটাই চলে আসবে, লিখলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন আমাকে দেখাচ্ছে রিমুভ ফ্রম গুগল, হ্যাঁ আপনাদেরকে দেখাবে অ্যাড, আপনারা অ্যাড করে নেবেন। আমার অ্যাড করা আছে এই জন্য রিমুভ দেখাচ্ছে, আপনারা অ্যাড করে নেবেন। এই সফটওয়্যারগুলি থাকলে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, আপনি দেখতে পারবেন কিওয়ার্ডগুলির স্ট্রেংথ কতটুকু। আরেকটা সফটওয়্যার হলো বিটকিউ, এটাও আপনি বিটকিউ ভার্সন ফর ইউটিউব, ইউটিউবের জন্য যে ভার্সনটা সেটা আপনি অ্যাড করবেন। ওকে, গুগল চার্মে গিয়ে ঠিক সেমভাবেই টিউব পার্টি অ্যান্ড বিটকিউটা, এই দুটো সফটওয়্যার অ্যাড করে নেবেন আপনার গুগল চার্মের সাথে। তাহলে আপনি যখন একটা ভিডিও দেখবেন সাথে সাথে এটার এসইও ট্যাগ, চ্যানেল ট্যাগ, এভরিথিং আপনি দেখতে পারবেন। দেখুন একটা উদাহরণ দেখাচ্ছি, ফোর্টনাইট ওয়ার্ল্ড কাপ, এটার স্ট্রেংথটা দেখবো আমি। দেখুন সমস্ত ট্যাগ চলে আসছে, কী কী এটার রিলেটেড ট্যাগ। হ্যাঁ, এই সফটওয়্যার দুটি থাকার কারণেই কিন্তু আমি এটা বুঝতে পেরেছি কী কী ট্যাগ চলে আসছে। সো আমরা চলে যাবো বিসিসি ট্রলে একটা ডিসক্রিপশনটা দেখার জন্য, এরা কীভাবে কাজটা করেছে। এরা দেখুন ডিসক্রিপশনে কতগুলি ভিডিওর ছোটো ছোটো করে কেটে এনে এরা একটি ভিডিও বানিয়েছে, এবং তাদের লিঙ্ক প্লাস টাইটেলটা বসিয়ে দিয়েছে। এই কাজটা খুব গুরুত্বপূর্ণ, যা এবং কাদের কাছ থেকে নিয়েছে, ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন লাইসেন্স রিইউজ অ্যালাউ, যাদের ভিডিওটা এই জিনিসটা থাকবে, ক্রিয়েটিভ কমন লাইসেন্সটা অ্যালাউ থাকবে, আপনি রিইউজ করতে পারবেন এটা উল্লেখ থাকবে, তাদের ভিডিওটা থেকে কেটে কেটে এনে তারা একটি ভিডিও বানিয়েছে। এনিহাও একজনের একটা ভিডিও আপনি ডাউনলোড দিয়ে, হ্যাঁ আপনার ইউটিউবে পোস্ট করে দেবেন, তাহলে তো আপনি কপিরাইট স্ট্রাইক খাবেনই। আপনি যদি নির্দিষ্ট রুলসের গাইডলাইনের মধ্যে থেকে আনতে পারেন তাহলে কিন্তু আপনি স্ট্রাইক খাবেন না। এই যে ভিডিওটা আপনি দেখবেন আগে ডেসক্রিপশনটা দেখে নেবেন, যার ভিডিওটা আপনি আগে ডেসক্রিপশনটা দেখে তার এটাতে রিইউজ অ্যালাউ করেছে কি না, অ্যালাউ আছে কি না কনফার্ম পেয়ে আপনি ভিডিওটা আনতে হবে। এনিহাও ভিডিও আনলে কিন্তু চলবে না। এই যে দেখুন এটা আরেকটা গেমস, এরা কিন্তু এই গেমসগুলি এভাবেই বানিয়েছে, এরা নিজে গেমস খেলে বানায়নি। দেখুন কত মানুষের কাছ থেকে এর গেমসটা নিয়েছে,
এবং এরা একটা মেল করে দেয়, এরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে বলে দেয় আপনার যদি গেমস থাকে এই ইমেল অ্যাড্রেসে আপনি পাঠিয়ে দেবেন, এর একটা ক্রেডিট আপনাকে ওরা দেবে, ঠিক আছে। সো এরা কী কাজ করছে, অন্যের ভিডিও নিয়েই কিন্তু চ্যানেলটা চালাচ্ছে। সো আপনিও এভাবেই কাজটা করতে পারেন। এখন প্রশ্ন হলো, এইভাবে কাজটা করলে ইউটিউব কপিরাইটের নিয়মটা কী সেটা আমাকে জানতে হবে। ইউটিউব কপিরাইট ফেয়ার ইউজের যে লটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা একটু গাইডের দেখে নেবেন, আমি জাস্ট কিছুটা দেখাচ্ছি আপনাদেরকে। ফেয়ার কপিরাইট ফেয়ার ইউজ আপনার যদি যায় আপনারা দেখতে পাবো ফেয়ার ইউজ গাইডলাইন, এখানে ক্রিটিসিজম লার্নিং, হ্যাঁ কিছু কিছু বিষয় কিন্তু আপনি টিচিং অ্যান্ড রিপোর্টিং কিছু কিছু বিষয় আপনি ফেয়ার ইউজ করতেই পারবেন। হ্যাঁ, এটা কিন্তু ইউটিউব গাইডলাইনেই বলা আছে, আপনি এই বিষয়গুলি নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু একটু চেঞ্জ করতে হবে, কিছুটা চেঞ্জ করে আপনি কাজ করতে হবে। এই পুরোটা ডিটেলসে আমি গেলাম না, এখানে আপনারা যখন যাবেন যদি ইউটিউবে কাজ করেন অবশ্যই ইউটিউব গাইডলাইনগুলি আপনি দেখে নেবেন, ইউটিউবের গাইডলাইনের ভিতরেই কিন্তু আপনি কাজটা করতে পারেন। হোয়াট ইজ ফেয়ার ইউজ, এই প্রশ্নের উত্তরটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমরা আরেকটা ভিডিওর ফেয়ার ইউজ ইজ এ লিগ্যাল, ঠিক আছে। ইউ ক্যান ইউজ কপিরাইট প্রোটেক্টেড মেটেরিয়ালস, আপনি আরেকজনের একটা কন্টেন্ট এনে আপনি কাজ করতে পারবেন, কিন্তু নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে থেকে, যদি তার প্রোডাক্টটা সে অ্যালাউ করে থাকে। সো এটা কীভাবে করতে হবে, এখন চলুন আমরা দেখব কীভাবে কাজটা করতে হবে। আমরা টুইচে যেতে হবে, যদি আমরা এই কাজটা করতে যাই তাহলে আমাদের যেতে হবে টুইচ এবং আনটুইচ, দুটো সফটওয়্যার আমাদের প্রয়োজন পড়বে। এখানে আপনাদেরকে একটি কথা বলবো, মোস্ট পপুলার যে ভিডিওগুলি যেগুলি অনেক ভিউ হয়েছে এটা আপনারা আনবেন না, কারণ এরা এটা আপনি রিইউজের পারমিশন পাবেন না। যে প্রোডাক্টটা একটু কম ইউজ হয়েছে সেই প্রোডাক্টগুলি কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে। তো আমরা 45 রেস কিট আমরা কিওয়ার্ড ধরলাম, হ্যাঁ এই কিওয়ার্ডটা দেখুন আমি কিন্তু 45টা নেইনি, কেন নেইনি, এটার উপরে অনেক ভিডিও আছে। সো এটা নিয়ে আমি ভিডিও র্যাঙ্ক করাতে পারবো না, আমার ভিডিওটা র্যাঙ্ক হবে না, কারণ এটা নিয়ে অনেক মোস্ট পপুলার ভিডিও অনেক আছে ইউটিউবে। সো একটু কেটে সেটে একটু নিচের দিকে নেমে একটু চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। একটু চেঞ্জ করে নিলে 45টা সাথে রাখলাম, এবং রেস কিট, কিটটা কেন, কিট একটা শক্ত ট্যাগ, বাচ্চারা এটার সাথে সম্পৃক্ত, অনেকেই দেখবেন কিট দিয়ে কিট ট্যাগটা ইউজ করে। সো আমরা এটা নিলাম, নিয়ে এখন আমরা এখানে এসে প্রথমেই দেখবো ভিডিওটার রিইউজটা অ্যালাউ আছে কিনা। যেই ভিডিওটা দেখবেন ডেসক্রিপশনে গিয়ে আপনি আগে এটা কনফার্ম হবেন, কনফার্ম হয়ে পুরো ভিডিওটা আপনি দেখবেন, দেখে যেই অংশটা নেবেন শুধু যে অংশটা আপনার ভালো লাগবে সেই অংশটা আপনি কেটে নেবেন। কেটে এখানে দুইটা সফটওয়্যার আমরা ব্যবহার করব, টুইস্টের মাধ্যমে আমরা টুইস্টে গিয়ে ভিডিওটা বের করে সমস্ত কিছু কনফার্ম হয়ে এটা লিঙ্কটাকে আমরা কপি করব। আমার লিঙ্কটাকে যখন কপি করা হয়ে যাবে তখন আমরা চলে যাব আনটুইচ, আনটুইচ আরেকটি সফটওয়্যার, এই দুটো সফটওয়্যার এখানে ইউজ করতে হবে। টুইচ সফটওয়্যার দিয়ে আমরা ভিডিওটা সিলেক্ট করব এবং আনটুইচ সফটওয়্যারটি দিয়ে আমরা ভিডিওটাকে ডাউনলোড করব। প্রথম কাজ হলো ভিডিওটাকে সিলেক্ট করা, কোন অংশটা আমি নেব, দ্বিতীয় কাজ হলো ভিডিওটাকে আমার ডাউনলোড করা। হ্যাঁ, তাহলে আনটুইচে গিয়ে সার্চে আমি টুইচ থেকে যে লিঙ্কটা নিয়ে আসছিলাম কপি করে এটা আমি পেস্ট করে দেবো, পেস্ট করে দিলে চলে আসবে। সাইজটা ঠিক করে নেবেন, সাইজটা ঠিক করে নিয়ে ভিডিওটাতে আপনি দেখার আগে কোন অংশটা নেবেন সেই অংশটা কত সেকেন্ড থেকে কত সেকেন্ড এটা আপনি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি একটা ভিডিও থেকে 20 সেকেন্ড নেবেন, একটা ভিডিওর 10 মিনিট ডাইরেক্ট ডাউনলোড দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিলেন তাহলে কিন্তু কাজটা হবে না, অল্প অল্প করে নেবেন, 20 সেকেন্ড করে নেবেন, 20 সেকেন্ড, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, এভাবে 50টা ভিডিও থেকে নেন, 20টা ভিডিও থেকে নেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো আমি দেখেন কতটুকু সিলেক্ট করেছি, যতটুকু আমার প্রয়োজন, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি ডাউনলোড দিইনি, ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো এরকম 3-4টা ভিডিও থেকে নিলাম, আরেকটা ভিডিও এটাও রিইউজ পারমিশন করা আছে। সো এই ভিডিওটা একদম খুবই অল্প একটু অংশ নেব, সেম মেথড আনটুইচে আমরা ডাউনলোড করব, ঠিক আছে। আনটুইচে ডাউনলোড করে যতটুকু প্রয়োজন একেবারে অল্প একটু নিলাম, এই ভিডিওটা কিন্তু অনেক, 1 ঘন্টা 20 মিনিট এই গেমসটা।
সো আমাদের তো এতটার প্রয়োজন নাই, যতটুকু প্রয়োজন আমি দেখেছি, যতটুকু প্রয়োজন আমি দুদিক দিয়ে চাপিয়ে দিয়েছি, যত সেকেন্ড প্রয়োজন এর থেকে ধরুন আমার 20 সেকেন্ড প্রয়োজন, আমি 40 সেকেন্ড নেব অথবা 50 সেকেন্ড নেব, বড় জোর আপনি 1 মিনিট নিতে পারেন এডিটিং করার জন্য। সো এটা নিয়ে আমি কী করলাম, ডাউনলোড করে দিলাম। এবং এখানে যে কাজটা কাজ করতে হবে গুরুত্বপূর্ণ, আপনি যে ভিডিওটা নেবেন এটা টাইটেল, এবং টাইটেলটা আপনি কপি করে নোট রেখে দেবেন, এবং এটার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে আপনি নোট রেখে দেবেন। যদি আপনি এই কাজটা না করেন, আপনি ভিডিও যখন আপলোড দেবেন তখন এই তাদের এই লিঙ্কগুলি প্লাস টাইটেলগুলি আপনার ডিসক্রিপশন বক্সে দিতে হবে, কারণ আপনার যদি এই কাজটা না করি তাহলে কিন্তু কমিউনিটি স্ট্রাইক চলে আসবে, কমিউনিটি ক্লেম চলে আসবে। সো এইটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখবেন। যেই ভিডিওটা থেকে আপনি 5 সেকেন্ডও যদি কোনো একটা ভিডিও থেকে নেন, এই ভিডিওটা কপি করে টাইটেলটা কপি করবেন, লিঙ্কটা কপি করবেন, করে আপনি বসিয়ে দেবেন। সো আমি নোট করে দেবেন। এরপরে আমরা চলে যাবো এটাতে একটা সাউন্ড দেবো। ইউটিউব অডিও লাইব্রেরি থেকে ফ্রিতে আপনি ভিডিও অডিও সাউন্ড ডাউনলোড করতে পারবেন। সো এখান থেকে আমি যদি ফ্রিতে অডিও সাউন্ডটা ডাউনলোড করতে পারি, যে কোনো একটা সাউন্ড আমি পছন্দ করে নিয়ে ডাউনলোড করে দিলাম, এটার জন্য কোনো কপিরাইট ক্লেম আসবে না। তো আমি ভিডিও ডাউনলোড করলাম, এখন আমি অডিওটাও ডাউনলোড করে নিলাম, তাহলে আমার কাছে কন্টেন্টটা কিন্তু রেডি হয়ে গেলো, ভিডিও চলে আসলো, হ্যাঁ তারপর কী আসলো, অডিওটাও চলে আসলো। এখন এটাকে কিছুটা এডিটিং করতে হবে, একেবারে এরা যেটা আমি ডাউনলোড করলাম স্ট্রেট আমি আপলোড করব না, এটি কিছুটা চেঞ্জ করতে হবে, কিছুটা পরিবর্তন হ্যাঁ করে জাস্ট যে কোনো একটা এডিটিং সফটওয়্যারে চলে যাবেন, ফিল্মোরা ইউজ করতে পারেন, হ্যাঁ ক্যাপটাসি ইউজ করতে পারবেন, আপনার যেটা ভালো লাগে। আমি বেশিরভাগ কাজ করি ফিল্মোরা দিয়েই, ফিল্মোরাতে আমি দুটো ভিডিও নিয়ে আসলাম, আমি যেগুলি ডাউনলোড দিয়েছিলাম সেইগুলি আমি এখন নিয়ে আসবো, নিয়ে এই ভিডিওটাগুলো একটু কাটসাট করে এডিটিং করবো। ধরুন আপনি একটু কালারটা চেঞ্জ করতে পারেন, কিছু ইফেক্ট চেঞ্জ করতে পারেন, কিছু ট্যাক্স দিতে পারেন, দুই একটা ইমেজ অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছে মতো আপনি কিছুটা চেঞ্জ করে নিলেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম, অল্প একটু নিলাম বেশি, হ্যাঁ দেখুন আমি কাটসাট করে মাছ থেকে কেটে দিয়েছি, যেই জায়গাটা আমার প্রয়োজন, যেই জায়গাটা প্রয়োজন সেই জায়গাটা আমি শুধু রাখছি। হ্যাঁ দেখুন একটা পার্ট থেকে আরেকটা পার্ট কিন্তু চলে যাচ্ছে, একটা পার্টই কিন্তু অনেকক্ষণ চলছে না, এরকম না বিষয়টা। এদের ভিডিওটাও ঠিক ঠিক তাই, দেখবেন একটা ভিডিও থেকে অল্প একটু দেখে হয়তো 20 সেকেন্ড 30 সেকেন্ড তারপর আরেকটা পার্টে চলে যাচ্ছে, ঠিক সেম ক্যাটাগরির এই ভিডিওগুলি হয়, একই জায়গায় থাকে না। সো এডিটিংটা করে নিলাম, আপনারা এডিটিংটা একটু শিখে নেবেন, যারা এডিটিংটা জানেন না তারা ভিডিও এডিটিংয়ের উপর একটা টিউটোরিয়াল দেখতে পারেন, একটা টিউটোরিয়াল দেখলে আপনারা এডিটিংটা ভেরি সিম্পল, এটা কোনো কঠিন বিষয় না, যে ভিডিও এডিটিং কীভাবে করবো এমন বিষয় না, খুবই সিম্পল। দেখুন আমি যতটুকু দরকার ততটুকুই কেটে রেখে দিলাম, আর বাকিটা আমি কী করে দিলাম, ডিলিট করে দিলাম, আমি এত চেঞ্জ করলাম না, এত কিছু করলাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সো সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সেম ভিডিওটা আমি কী করবো না, ডাউনলোড দেবো না, কিছুটা এডিটিং করতে হবে, কিছু পরিবর্তন করতে হবে। যদি কিছুটা পরিবর্তন করেন তাহলে না এটা আপনার নতুনত্ব পেল, আপনি সেমটা দিলে তো আর নতুন হলো না। হ্যাঁ রিইউজ বলতে আপনি সেম প্রোডাক্টটাই আপনার মার্কেটে ছেড়ে দিলেন, তাহলে কিন্তু এটা রিইউজ হবে না, এটা কমিউনিটি ক্লেম চলে আসবে আপনার, এবং এটা মানুষ দেখবে না। হ্যাঁ সো আপনি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অংশগুলি রেখে যখন একটা ভিডিও তৈরি করবেন খুব স্মার্ট একটা ভিডিও তৈরি হয়ে যাবে। এখন এটাকে কী করবো, এক্সপোর্ট করব। সো আমি সাউন্ডটা দিয়ে দিলাম, ভিডিওটা এডিটিং করে সাউন্ডটা নিয়ে আসলাম, সাউন্ডটা নিয়ে আসে যতটুকু আমার প্রয়োজন ততটুকু রেখে বাকিটা কেটে দিলাম। সো ভিডিওটার সাথে কিন্তু আমার সাউন্ডটা অ্যাড হয়ে গেল, এখন আমি এটাকে এক্সপোর্ট করব। ভিডিওটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করতে একটু সময় লাগতে পারে। সো এখানে কোন বিষয়টা আমরা শিখলাম, ভিডিওটাকে একটু পরিবর্তন করতে হবে, ভিডিওটা ডাউনলোড দেব, একটা অডিও ডাউনলোড দেব, দিয়ে আমরা এডিটিংয়ে একটা সফটওয়্যার ব্যবহার করব, এডিটিং সফটওয়্যার ব্যবহার করে ভিডিওটাকে একটু পরিবর্তন করে তারপরে আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে আমাদের প্রোডাক্টটা রেডি, এই প্রোডাক্টটা আমরা ডাউনলোড করতে পারবো আমাদের ইউটিউব চ্যানেলে। এখন আমরা কী করবো, আপলোড টু ইউটিউব চ্যানেল। আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে এটা আপলোড করার আগে ভিডিওটা আপনি অবশ্যই 2-3 বার করে দেখে নেবেন, এই যে প্রিভিউ দেখে নেবেন,
মিনিমাম দুইবার দেখবেন ভিডিওটা কোথাও কোনো পরিবর্তন করতে হবে কি না। যদি পরিবর্তন করতে হয় সেটা করে নেবেন। দুবার ভিডিওটা দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে এই বিষয়টা পরিবর্তন করলে আরও সুন্দর হবে তাহলে আপনি ওটা পরিবর্তন করে নেবেন। আপলোড করার আগে যেটা আমি করি সেটা হলো এডিট মেটা ডাটা। এটা খুবই কাজ করে ভিডিও র্যাঙ্ক করানোর জন্য। আর অনেকেই দেখি, হ্যাঁ অনেকেই আছে এই যে ভিডিওটা সেভ করে বিডি 4567 এরকম নাম্বার চলে আসে, এটা করবেন না। আপনার ভিডিওর যে টাইটেলটা আছে সেই টাইটেলটা ভিডিওটা রিনেম করে সেম টাইটেলে দেবেন আপনি। তো মেটাডাটা কীভাবে লিখতে হবে, আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে ডিটেলসে চলে যাব, ঠিক আছে। ডিটেলসে চলে গেলে ডিটেলস প্রপার্টিস আমরা ভিডিওটাতে ক্লিক করলে প্রপার্টিস থেকে ডিটেলসে চলে গিয়ে প্রথম যে কাজটা করতে হবে আমাদের টাইটেলটা নিতে হবে। আমরা টাইটেলটাকে যেখানে আমরা নোট করে রেখেছিলাম ওখান থেকে আমরা কপি করে নেব। কপি করে ভিডিও মেটাডাটার যে টাইটেলটা আছে ওই টাইটেলে আমরা বসিয়ে দেবো। এই যে দেখুন আমি কপি করে পেস্ট করে দিলাম। সাবটাইটেলটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে বেটার, রিলেটেড নামটাই দিতে হবে। এখন 5 স্টার করে দিলেন। 5 স্টার করে আপনি যে ট্যাগগুলি আমরা ব্যবহার করব সমস্ত ট্যাগগুলি আপনি কপি করবেন। কপি করে ট্যাগসের জায়গায় আপনি বসিয়ে দেবেন। এখানে অনেক সময় নিতে চায় না, 2 বার অথবা 3 বার আপনি অ্যাপ্লাই করবেন। দেখেন আমার ট্যাগটা নিয়েছে। এগুলি ভিডিওকে র্যাঙ্ক করাতে সহায়তা করে। যখন এই মেটাডাটাটা আমরা লিখব তখন ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওর মেটাডাটাকে রিড করবে। রিড করে এই তথ্যগুলি যখন পাবে তখন ভিডিওটা আমার র্যাঙ্ক করাতে সহায়তা করে। আমরা ডিরেক্টর, প্রোডিউসার, রাইটার, প্রোভাইডার সব কিছু আমার চ্যানেলটার নামটা থাকবে, ডেটটা বসিয়ে দেব এবং ইউআরএল আপনার চ্যানেলের যে আইডিটা আছে ইউআরএল সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দিলে আমাদের মেটাডাটার কাজটা মোটামুটি কমপ্লিট। মিনিমাম এই কাজটা করবেন। ডিটেলসে যাচ্ছি না, মেটাডাটার ডিটেলস আমি গেলাম না কারণ সময় অনেক বেশি লাগবে। সো মেটাডাটা রেডি। মেটাডাটা রেডি হওয়ার পর আমরা কি বলবো, আপলোডে চলে যাব। আপলোডে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন আমার ভিডিওটার আমি যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটাই কিন্তু আছে, এ বি সি ডি 2 3 এরকম কিন্তু নেই। যখন আপলোড দিয়েছি সাথে সাথে টাইটেলটা চলে আসছে। আপনি যখন ভিডিও মেটাডাটার মধ্যে রিনেম করে টাইটেলটা রাখবেন তখন অটোমেটিক টাইটেলটা চলে আসছে। ডেসক্রিপশনে আমার কিছু ডিফল্ট সেটিং ছিল, এগুলি আছে। সো আমরা এখন কী করব, ডেসক্রিপশনে গিয়ে প্রথমেই টাইটেলটা দেব। প্রথমে টাইটেলটা দেওয়ার পর যে কাজটা করব, আমরা ট্যাগগুলিকে সমস্ত ট্যাগগুলিকে কপি করব। সমস্ত ট্যাগগুলিকে আমি যে নোট করে রেখেছিলাম মেটাডাটাতে যে টাইটেলগুলি ইউজ করেছি সেই টাইটেলগুলি আমি কপি করব। কপি করে ডেসক্রিপশনে সমস্ত ট্যাগগুলি আমি বসিয়ে দেব। এখানেই কিন্তু অনেকে ভুল কাজটা করে, জাস্ট ট্যাগগুলি এভাবেই বসিয়ে দেবে, এই কাজটা করবেন না। প্রত্যেকটা ট্যাগ দিয়ে একটা সেন্টেন্স লিখবেন। এই যে আমি একটা সেন্টেন্স, এক একটা ট্যাগ দিয়ে এক একটা সেন্টেন্স, এটা একটা প্যারাগ্রাফের মতো করবেন। আমরা ছোটোবেলা যে প্যারাগ্রাফ লিখেছি বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, ঠিক এইভাবে সিম্পল সিম্পল আপনি লিখেন, কোনো সমস্যা নেই। যতটুকু সম্ভব লিখেন, 2-3টা ওয়ার্ড অ্যাড করে আপনি একটা সেন্টেন্সের মতো করে, একটা প্যারাগ্রাফের মতো করে সুন্দর করে লেখেন। কারণ ইউটিউব অ্যালগরিদম আপনার ডেসক্রিপশনটা রিড করবে এবং রিড করে যখন একটা ভালো ডেসক্রিপশন পাবে তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম এই প্রোডাক্টটাকে র্যাঙ্ক করাতে সহায়তা করে, এই প্রোডাক্টটাকে প্রমোট করে মানুষের কাছে পৌঁছাতে। হ্যাঁ, সাজেস্টিভ প্রোডাক্ট হিসেবে, সাজেস্টিভ ভিডিও হিসেবে ইউটিউব আপনার এই প্রোডাক্টটাকে সাপোর্ট করে, তখন একটা ভিডিও ভাইরাল হয়। সো এসইওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ল্যাঙ্গুয়েজটা ঠিক করে দেবো, ল্যাঙ্গুয়েজ এবং ভিডিও ক্যাটাগরিটা দেবো। আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনি দেবেন। আমার ক্যাটাগরিটা আমি ইউজ করছি, আমি জাস্ট দেখিয়ে দিলাম। আপলোডটা, ভিডিও আপলোডটা আমি খুব সংক্ষিপ্তভাবে এখানে দেখালাম যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এখন ডিটেলসে আমরা চলে যাব। ট্যাগ আমরা ট্যাগটা দেওয়ার সাথে সাথে দেখুন আমার এসইওটা চলে আসছে 42.50 থেকে 42%। দেখেছেন, এই যখন আপনি এক্সটেনশনটা করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার ট্যাগগুলি কাজ করছে কি না। এই যে ট্যাগটা, একটা জিনিস বলে গিয়েছিলাম কীভাবে ট্যাগটা নেবেন,
আপনার যে টাইটেলটা সে সেম টাইটেলটা আপনি সার্চ দেবেন। সার্চ দিয়ে দেখবেন কোন ট্যাগটার স্ট্রেংথ বেশি, কোন ট্যাগটা মানুষ বেশি বেশি দেখেছে, ওইটা ক্লিক করলে কপি করে এনে নোট করে রেখে দেবেন। এটা আমি আগে ভুলে গিয়েছিলাম, ঠিক আছে। তো দেখিয়ে দিলেন কীভাবে ট্যাগ কালেক্ট করতে হয়। সবগুলি ট্যাগ নেবেন না, একটা ভিডিও থেকে আপনি সবগুলি ট্যাগ নেবেন না, যে দু তিনটা ট্যাগ মোস্ট রান করেছে, সবচেয়ে বেশি র্যাঙ্ক করেছে, সেই দু তিনটা ট্যাগ আপনি নেবেন একটা ভিডিও থেকে। এবং এই সফটওয়্যারগুলি থেকে কিছু সাজেস্টিভ ট্যাগ আপনি পাবেন, অটোমেটিক সাজেস্টিভ ট্যাগ আপনি পাবেন। হ্যাঁ, যখন দেখেন এসইওটা খুবই ভালো হয়েছে, 100% থেকে 100% এসইও হয়েছে। এই ভিডিওটার এসইও হয়েছে 73%। এবং ডেসক্রিপশন, আপনারা ডেসক্রিপশনটা যে কোনো ভিডিও দেন, ডেসক্রিপশনটা একটু রিড করবেন। সো আমাদের সমস্ত মোটামুটি সমস্ত কাজ শেষ, আমরা ট্যাগ বসিয়ে দিলাম, সাজেস্টিভ ট্যাগ তিনটা এটাও আমরা দিয়ে দিলাম। ওকে, যখন আপনার দুটো এক্সটেনশন থাকবে তখন এরা ট্যাগও সাজেস্ট করে যে এই ট্যাগটা আপনি দিতে পারেন, আমরা পাবলিক দিয়ে পাবলিশ করে দেব। সো আমার ভিডিওটার যে কোনো ইনকোয়ারি যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন এবং ইমেল করবেন। অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।